আসসালামু আলাইকুম সবাইকে, আমি সায়মা ও পেস্ট আলেকো থেকে আপনাদের সবার সাথে আজকে বৃহস্পতিবার তিনটা লাইভে চলে আসলাম পূজা অ্যান্ড ওয়েডিং স্পেশাল কালেকশন নিয়ে, যেটা নাকি আপুরা অনেক অনেক করে দেখতে চাচ্ছিলেন। ওকে, আমি আজকে অনেক সুন্দর একটা ফুল লেন্থ গাউন পরে আসছি, জানি না ফুলটা দেখা যাচ্ছে কি না। ওকে, কিন্তু একদম ফুল লেন্থ অনেক সুন্দর একটা গাউন স্পেশাল লাইভ। হ্যাঁ, আজকে আমি যে সুন্দর গাউনটা পরেছি আমি আপনাদেরকে দেখিয়ে দিব, একদম ফুল অন একটা কি বলা যায় ওয়েডিং বা পূজায় স্পেশাল একটা গাউন পরেছি। ওকে, সো আমি ফার্স্ট একটু দেখে নিই কারা কারা আমাকে জয়েন করলো। হাই আপু, আচ্ছা আসসালামু আলাইকুম আপু। শারমিন আক্তার লিখেছে, আচ্ছা তা আমি আজকে একটু দূরে ক্যামেরাটা সেট করেছি যেন আমার গাউনটা ফুললি দেখা যায়। ওকে, সো দেখা যাক। হাই আপু, নাইস ড্রেস। মুনতাহা মুন্নি আপু লিখেছে, আচ্ছা অনেকে জয়েন করছেন, যারা জয়েন করছেন প্লিজ এসে লাইভটাকে একটু শেয়ার করে দিবেন, ঠিক আছে? লাইভটাকে শেয়ার করে দিলে আমি অনেক অনেক খুশি হব। আজকে আমি অনেক সুন্দর যে গাউনটা একদম কিউট সুইট, একদম খুবই সোভার অ্যান্ড নাইস একটা গাউন যেটা আমি পরেছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। হোপফুলি আপনাদের কাছে অনেক 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 ভালো লাগবে। আর অবভিয়াসলি এটা যে পরিমাণে কাজ অ্যান্ড সুন্দর আছে তার থেকে প্রাইসটা সবসময় আমাদেরটা যেমন প্রাইস অনেক রিজনেবল হয়, প্রাইস অনেক 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 রিজনেবল হবে। ওকে, লুকিং বিউটিফুল। ফারজানা ইয়াসমিন আপু লিখেছে, হাই বিউটি লিখেছে পিয়া ইসলাম আপু, আচ্ছা অল ক্লিয়ার আপি, যাক ঠিক আছে আলহামদুলিল্লাহ, ক্লিয়ার হলে খুবই ভালো। রাজিন শাহরিয়ার ভাইয়া লিখেছে, নাইস ড্রেস আপু, আচ্ছা ঠিক আছে। মনি আপু লিখেছে, লুকিং বিউটিফুল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। যারা আসছেন প্লিজ লাইভটাকে একটু শেয়ার করে দিবেন, আপনাদের প্রোফাইলে হচ্ছে গিয়ে টাইম লাইনে পাবলিকলি শেয়ার করবেন, এছাড়া বিভিন্ন গার্লস গ্রুপে যেখানে শেয়ার করা অ্যালাউ আছে সেখানে শেয়ার করে দিলে আমি অনেক 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 খুশি হব। ওকে, সো আমি আমার গাউনটা আপনাদেরকে দেখানো স্টার্ট করে দিই, একটু কমিয়ে দাও, হ্যাঁ মানে একদম কমিয়ে দাও, ঠিক আছে? ওকে, গর্জিয়াস আপু, আচ্ছা ঠিক আছে। আজকে আমার আসলে লাইভেই আসার প্ল্যান ছিল না, এটার রিজনটা হচ্ছে একটু দূরে সরিয়ে দাও, মানে জাস্ট হালকা একটু হলেই হবে, এটার রিজনটা হচ্ছে আমাদের এখানে আজকে ইলেকট্রিসিটি নাই, একদম দূরে সরিয়ে দাও, ঠিক আছে? আমাদের এখানে আজকে ইলেকট্রিসিটি নাই, সত্যি কথা যেটা মানে খুবই ডিস্টার্ব দিচ্ছে সকাল থেকেই। সো আমি ভেবেছিলাম যে আজকে লাইভে আসবো না, তারপরও ভাবলাম যে আপুরো যেহেতু পূজায় স্পেশাল অ্যান্ড ওয়েডিং স্পেশাল কালেকশনগুলো দেখতে চাচ্ছে, সো আমি জাস্ট শর্ট করে, একদম শর্ট করে লাইভটা আপনাদেরকে করে দিচ্ছি। ওকে, আরও দূরে, আরও দূরে, একদম দূরে, জাস্ট একদম মানে উঠছে সব কিছু, সব কিছু উড়ে। আচ্ছা যাই হোক, স্টাইলিকো মানি বেস্ট ড্রেস অলওয়েজ, আচ্ছা ঠিক আছে, অলওয়েজ বেস্ট অ্যান্ড ইউনিক কালেকশন, আচ্ছা ঠিক আছে। সো যারা নাকি আছেন অবশ্যই লাইভটাকে একটু শেয়ার করে দেবেন, ঠিক আছে? ওকে, সো আমি এটা দেখানো শুরু করে দিই। হ্যাঁ, আমার যে গাউনটা আছে গাউনটা একদম সুন্দর সেমি স্টিচ স্টাইলে আছে, ওকে, একদম নাইস করে সেমি স্টিচ স্টাইলে করা আছে। সো আপনাদের কিন্তু এই গাউনের মধ্যে বেসিক্যালি কোনো কিছুই করতে হবে না। আর এইটার সবচেয়ে আরেকটা যে মেইন ভালো বিষয় সেটা হচ্ছে এই গাউনের ভিতরে, ঠিক আছে, এই গাউনটার ভিতরে দেখুন একদম ক্যান ক্যান সেট করাই আছে। এটা প্রাইসটা আমাকে জানিও, ঠিক আছে, এটা প্রাইসটা কত আছে। সো এই যে দেখুন গাউনটার ভিতরে একদম সুন্দর করে এই যে ক্যান ক্যান সেট করা আছে। ওকে, সো খুবই সুন্দর একটা গাউন, আমি ফার্স্টে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ফিশ কাট গাউন। হ্যাঁ, ফিশ কাট যেই গাউনগুলো হয় না, ফিশ কাট গাউন, এটার ভিতরে আপনার কোনো লেহেঙ্গা টেহেঙ্গা পরা লাগবে না, লেহেঙ্গা পরার কোনো প্রয়োজন হবে না, ঠিক আছে? কারণ হচ্ছে এটা অলরেডি ফিশ কাট, এটার একদম সুন্দর করে করাই আছে, প্লাস হচ্ছে এটার ভিতরে আপনার ক্যান ক্যান সেট করা আছে। ওকে, সো অনেক গর্জিয়াস করে ব্রাইডাল এই গাউনটা কিন্তু আপনার রেডি করাই আছে। যারা নাকি পূজার জন্য অনেক গর্জিয়াস কালেকশন চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ড্রেসটা একদম বেস্ট হবে। আর এই ড্রেসটার একটা বিশেষ বিষয় হচ্ছে যে এইটার আপনি চাইলে এটাকেও ফ্রন্ট পার্ট দিয়ে পড়তে পারবেন, চাইলে আমি যেটাকে দিয়েছি এটাকেও ফ্রন্ট পার্ট পড়তে পারবেন। ওকে, ডাস্টি পিঙ্কের মধ্যে কালারটা আছে, এই যে এটাকেও ফ্রন্ট পার্ট দিতে পারবেন, চাইলে এটাকেও ফ্রন্ট পার্ট দিতে পারবেন, এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কোনটাকে ফ্রন্ট পার্ট দিবেন, ঠিক আছে? দুইটাই হচ্ছে গিয়ে, ঠিক আছে, দুইটাই হচ্ছে গিয়ে মানে সেম ধরনের পোর্শনই আছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, লাভলি ড্রেসেস, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। সো দুইটাই সেম পোর্শন আছে, আপনি চাইলে যে কোনোটাকেই ফ্রন্ট দিতে পারবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে আরেকটা পোর্শন, ওকে, আপনি যদি চান এটাকেও আপনি গলা বানাতে পারবেন। ওকে, এটাকে গলা বানালেও কিন্তু জিনিসটা অনেক সুন্দর হবে, জিনিসটাকে ব্যাকে দিলেও অনেক সুন্দর হবে। ওকে, সো আমি হচ্ছে কি এরকম করে বানিয়েছি যেন দুইটাকেই ফ্রন্টে পরা যায়। ওকে, সো আপনারাও এরকম করে করতে পারেন, কারণ গলার সাইজটা সেমই আছে, এরকম করে বানাবেন যেন ওইটাকেও ফ্রন্ট দিয়ে পরা যায়, এটাকেও
কেউ ফ্রন্ট দিয়ে পরা যায়, ওকে? সো খুবই ভালো লাগবে দেখতে, ওকে? এটা হচ্ছে কি একটা বিষয়। আরেকটা বিষয়, আমি এখন ড্রেসটা আপনাদেরকে ফুললি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে নেটের মধ্যে আছে, ওকে? ফুল ড্রেসটা কিন্তু সেমি স্টিচ, ফুল যে গাউনটা আছে গাউনটা হচ্ছে গিয়ে ফুললি সেমি স্টিচ করা, একদম নিচ পর্যন্ত যে জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন এটা বেসিক্যালি সেমি স্টিচ, মানে বলতে হচ্ছে গিয়ে এটা একদম এই যে দেখুন একদম স্টিচ করে, মানে টোটাল জিনিসটা এখানে কিন্তু ফিনিশিং করাই আছে। হ্যাঁ, মানে টোটাল জিনিসটা ফিনিশিং করা আছে। এমন যদি হয় যেটা আপনার বডিতে হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনার জাস্ট নেকটা কেটে নিলেই হয়ে যাবে, ঠিক আছে? আর কোনো কিছুই করতে হবে না, টোটাল জিনিসটা ফুললি রেডি করাই আছে। হ্যাঁ, টোটাল জিনিসটা ফুললি রেডি করা আছে। আর এটা কিন্তু ফিশ কাট, ফিশ কাট বলতে এই যে দেখুন, মানে হচ্ছে এই পর্যন্ত হচ্ছে একদম মানে চাপানো, ঠিক আছে? মানে যেগুলো নাকি কি বলে, যেগুলো নাকি ক্লাসিক গাউন স্টাইল হয় ওগুলো কিন্তু এইখান থেকে আপনার একদম ছড়ানো থাকে, ঠিক আছে? কিন্তু এইটা যেটা আছে এটা হচ্ছে বেসিক্যালি ফিশ কাট, যেটা নাকি আপনার একদম এই পর্যন্ত কোমরের এই পর্যন্ত হচ্ছে গিয়ে খুব সুন্দর করে একদম ফিটিং স্টাইল আসবে, ওকে? তারপরে নিচের থেকে এটা হচ্ছে গিয়ে আপনার এরকম ঘের হয়ে গিয়েছে, ওকে? এটাকে বলে হচ্ছে গিয়ে ফিশ কাট গাউন, ওকে? এটা আপনার ফিশ কাট আছে। সো খুবই মডার্ন একটা স্টাইলে জিনিসটা আছে, আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি, ওকে? এটা হচ্ছে গিয়ে ডিটেলস কাজটা পুরো ড্রেসটার মধ্যে, মানে পুরো গাউনটার মধ্যে হ্যান্ড ওয়ার্ক করা আছে। এই যে দেখুন পুরো গাউনটার মধ্যে একদম এই যে এমব্রয়ডারি পাশাপাশি, জরি সুতার এমব্রয়ডারি পাশাপাশি পুরো গাউনটাতে একদম সুন্দর করে স্টোন কুন্দন অ্যান্ড এভরিথিং সব কিছু গর্জিয়াসলি বসানো আছে, ঠিক আছে? অনেক গর্জিয়াস করে টোটাল জিনিসটা বসানো আছে। দেখুন কি পরিমাণে সুন্দর করে কাজটা করা, এগুলো কিন্তু একদম পুরো হ্যাভি ব্রাইডাল গাউন যেটাকে বলে, ঠিক আছে? ফুল হ্যাভি হ্যাভি ব্রাইডাল গাউনের মতো আছে, যেটা নাকি আপনারা চাইলে, যারা নাকি পূজার জন্য অনেক স্পেশিয়াল অ্যান্ড অনেক গর্জিয়াস কালেকশন খুঁজ মানে সার্চ করছেন, তারা কিন্তু চাইলে এটা নিয়ে নিতে পারবেন, ওকে? তারা চাইলে এটাকে নিয়ে নিতে পারবেন। এবার এটার ব্যাকসাইডটা দেখাচ্ছি, ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড টোটালি সেম, জাস্ট হচ্ছে গিয়ে হাফ বডির যে কি বলে হাফ বডির যে কাজটা আছে, হাফ বডির কাজটা আপনার ডিফারেন্ট আছে, ওকে? এছাড়া আপনার টোটাল জিনিসটাই সেম আছে। আর নিচের যে পোর্শনটা আছে, নিচের পোর্শনটা কিন্তু একদম আপনার জমকালো কাজ করা। হ্যাঁ, মানে এই যে দেখতে পাচ্ছেন এই যে পোর্শনগুলো আছে অ্যান্ড এই যে পোর্শনগুলো আছে, মানে একদম জমকালো কাজ যেটাকে বলে, ঠিক আছে? একদম জমকালো কাজ করা আছে, এই যে দেখুন খুবই সুন্দর। অ্যান্ড পুরো জিনিসটা জরি সুতার এমব্রয়ডারির উপরে স্টোন ওয়ার্ক অ্যান্ড কুন্দন ওয়ার্ক দিয়ে ফিনিশিং করা আছে, ওকে? স্টোন অ্যান্ড কুন্দন দিয়ে টোটাল জিনিসটা ফিনিশিং করা আছে। এইবার এটা নিচের পোর্শনটা আমি দেখিয়ে দিই, এটা নিচে আপনার কী পোর্শন আছে। এটা নিচে হচ্ছে গিয়ে এরকম স্যাটিন, হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো একটা কাপড় আমি আপনাদেরকে বললাম। এটা কিন্তু আপনার কি বলে, এটা হচ্ছে গিয়ে কোনো যে নর্মাল যে ইনারের কাপড়গুলো হয়, এটা কিন্তু কোনো নর্মাল ইনারের কাপড় না, এটা খুব সুন্দর একটা শাইনি সিল্কের কাপড় দিয়ে এটার ভিতরে ইনারটা করা আছে, ওকে? এর জন্যই কিন্তু আপনার ড্রেসটার মধ্যে এত সুন্দর একটা শাইন আসছে, ওকে? ড্রেসটা কিন্তু সামনের থেকে অনেক সুন্দর করে শাইন করে অ্যান্ড একদম পরীদের মতো সুন্দর একটা ড্রেস, ঠিক আছে? মানে দেখলে পরীদের মতো মনে হবে যে সুন্দর একটা ড্রেস আছে। এটা হচ্ছে ভিতরের সিল্কের ইনারটা, ওকে? স্যাটিন সিল্কের ইনারটা আছে। তার ভিতরে এই যে দেখুন, এটা হচ্ছে একদম, এটা যে ব্রাইডাল কালেকশন, এই যে দেখুন একদম হচ্ছে গিয়ে ক্যানক্যান দিয়ে, হ্যাঁ, অরিজিনাল ইন্ডিয়ান ক্যানক্যান দিয়ে এটা সেট করা আছে। দেন এইখানে আবার আরেকটা পোর্শন দিয়ে ক্যানক্যানটাকে শেপ করে দিয়েছে, ওকে? সো এইরকম করে আমি এটা যদি উল্টাই তাহলে আপনারা টোটাল জিনিসটা বুঝতে পারবেন। আমি এটা টোটালটাকে উল্টিয়ে দেখাচ্ছি, এই যে দেখুন, ঠিক আছে? এখানে কিন্তু আপনারা ইনফ্যাক্ট দেখে নিন যে এখানেও সুন্দর করে টোটাল জিনিসটা, এই যে হাফ বডির যে কাজটা আছে এটাও কিন্তু ফুল একদম, এই যে দেখুন পিকো থেকে স্টার্ট করে সব কিছু ফিনিশিং ওরা করে দিয়েছে। হ্যাঁ, মানে টোটাল জিনিসটার ফিনিশিং এরা করে দিয়েছে, মানে আর কিছু বাকি নেই। যে দেখুন এখানে যেই শেপটা আছে, শেপটা অনেক 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 নাইস। আপু আইসবার্গটা দিও প্লিজ। আচ্ছা ঠিক আছে, দিবে আপু আইসবার্গের। আমাদের অর্ডার প্রসেসিং চলছে, ঠিক আছে? আমাদের অর্ডার প্রসেসিং চলছে আর আমাদের অফিস শিফটিংয়ের কাজ হচ্ছে, এর জন্য মেসেজের রিপ্লাই অ্যান্ড কলটা একটু স্লো যাচ্ছে, কিন্তু আপনারা পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আইসবার্গের আমাদের প্রসেসিং যত ফাস্ট করা পসিবল আমরা করছি, এই যে, ঠিক আছে? এরকম তিনটা পার্টে, তিন চারটা পার্টে এটার বেসিক্যালি ভিতরের ইনারের কাজটা টোটালি করা আছে অ্যান্ড ফিনিশিং আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা এক্সক্লুসিভ ফিনিশিং আছে। কালারটা জাস্ট ওয়াও। হ্যাঁ, ডাস্টি পিঙ্কের মধ্যে তো এই ধরনের কালার আপনি একদম বৌরাও এই টাইপের কালারগুলো পরতে পারে, প্লাস হচ্ছে গিয়ে মানে যে কোনো এই যে
মানে যে কোনো ইয়াতে আপনি এটা পড়তে পারবেন, মানে একদম পরে পরে লাগবে, ঠিক আছে? এইরকম সুন্দর একটা কালার আছে এটার, ওকে? কালারটা এরকম জোস আছে। আর দেখুন ড্রেসটা কিন্তু নিচের থেকে অলরেডি নিচে একদম অনেক সুন্দর করে ফুলে আছে, যেহেতু ফিশ কাট গাউন আছে। এটা রিজন হচ্ছে এই পোর্শনটাতে কিন্তু অলরেডি ক্যানক্যান সেট করাই আছে, হ্যাঁ, অলরেডি এটার মধ্যে খুব সুন্দর করে ক্যানক্যান সেট করা আছে। খুব নাইস একটা ড্রেস, ওকে? খুবই নাইস অ্যান্ড খুবই গর্জিয়াস একটা ড্রেস, ফুল মানে একটা ব্রাইডাল, একটা ওয়েডিং কালেকশনের ড্রেস, যেটা নাকি আপনারা চাইলে, যারা নাকি পূজার জন্য অনেক বেশি এক্সক্লুসিভ কালেকশন খুঁজ মানে সার্চ করছেন, আমার কাছে মনে হয় তারাও কিন্তু চাইলে নিয়ে নিতে পারবেন, ওকে? আইসবার্গটা আমারও চাই। আচ্ছা ঠিক আছে, আইসবার্গের আমাদের ইয়া চলছে, আমাদের প্রসেসিং চলছে, আপনাদেরকে কল করলে প্লিজ কলটা রিসিভ করে নিবেন, ঠিক আছে? কলটা রিসিভ করে নিবেন, ইনশাল্লাহ আইসবার্গ পেয়ে যাবেন, ওকে? কোনো সমস্যা নেই, আমাদের ওইটার প্রসেসিং চলছে। আচ্ছা, সো যেটা কালকে আইসবার্গ দেখার পরে সবাই অনেক ক্রেজি হয়েছে, ওটার কালারটা আসলে অনেক সুন্দর। যাই হোক, এটার ওড়নাটা অনেক লম্বা আছে, যেহেতু এটা গাউনের ওড়না। আমি এই যে আপনাদেরকে এভাবেই দেখিয়ে দিচ্ছি, এভাবে দেখলেই বুঝতে পারবেন যে এটার ওড়নাটা কিন্তু অনেক লম্বা একটা ওড়না আছে, হ্যাঁ, যেহেতু গাউনের ওড়না আছে, একদম ফুল লেন্থ গাউন আছে, তো দ্যাটস ওয়াই এটার ওড়নাটাও কিন্তু আপনার অনেক লং করে দিয়েছে। আর এটার গাউনের নিচের অংশটা কিন্তু কাটওয়ার্ক করা আছে, হ্যাঁ, আমি একটু দেখিয়ে দিচ্ছি, জিনিসটা আপনার কাটওয়ার্ক করে ফিনিশিং করাই আছে। এই যে দেখুন, কাটওয়ার্ক করে নিচের পোর্শনটা ফিনিশিং করা আছে। আমি কিন্তু স্লিভটা দেখাইনি, ঠিক আছে, স্লিভটা দেখিয়ে যাচ্ছি। এই যে স্লিভটা একটু দেখিয়ে দেই, আজকে আমি হচ্ছে গিয়ে উল্টায় পাল্টায় যাচ্ছি, তাই না? উল্টায় পাল্টায় যাচ্ছি। এই যে এটা হচ্ছে গিয়ে স্লিভটা, স্লিভটা অনেকটা ওড়নাটার মতোই, যেটা নাকি ডাস্টি পিঙ্ক নেটের মধ্যে আছে, এই জায়গায় খুব সুন্দর করে কাজ করা, হ্যাঁ, মুহুরিতে খুব নাইস করে কাজ করা আছে। আমার টেইলার অবভিয়াসলি স্লিভটাকে লুজ বানিয়ে ফেলেছে। এই যে এই হচ্ছে গিয়ে আপনার স্লিভটা। আপনি চাইলে কিন্তু এটা ভিতরে যে কোনো ইনার সেট করে নিতে পারবেন, কোনো ব্যাপার না, কিন্তু আমার কাছে যেটা মনে হয়, যেহেতু এটা পার্টি ড্রেস, এটা ভিতরে ইনার সেট না করলেই ভালো হবে। আপনি জাস্ট ওড়নাটাকে যদি সুন্দর করে ক্যারি করতে পারেন, তাহলে কিন্তু এটার মধ্যে ইনার সেট করার কোনো প্রয়োজন নেই, হ্যাঁ। এই হচ্ছে গিয়ে আপনার স্লিভটা, যেটা ফুল কাজ করা, অ্যান্ড স্লিভের মুহুরিতে আপনার হ্যান্ডওয়ার্ক করা আছে, এই জায়গাগুলোতেও হ্যান্ডওয়ার্ক করা আছে, এগুলো কিন্তু পুরো হাতের কাজ, হ্যাঁ, স্টোন আরিয়া যেটা বসানো আছে এটা কিন্তু ফুল হচ্ছে গিয়ে হাতের কাজ আছে। এইবার আমি আপনাদেরকে ওড়নাটা দেখাচ্ছি, ওড়নাটাতেও ইনফ্যাক্ট হ্যান্ডওয়ার্ক করা আছে। এই যে দেখুন, এই যে স্টোনগুলো যে বসিয়েছে, এটাও কিন্তু আপনার ফুল হ্যান্ডওয়ার্ক করা। দেন এই সাইডে মিডলে আপনার পার্ল বসানো আছে, ওকে? পুরো ওড়নাতে এরকম করে কাজ করা আছে। ওড়নার এই সাইডে অনেক বড় করে কি আছে, যে এক্সট্রা নেট দেওয়া আছে, ওকে? সো এক্সট্রা নেটটা কি করবেন, এক্সট্রা নেটটা তো আমি হচ্ছে গিয়ে যেটা করেছি, এই যে দেখুন, এক সাইডে এরকম করে টোটাল জিনিসটাকে কেটে আরেক সাইডে এরকম চওড়া করে নেটটাকে বসিয়ে নিয়েছি, হ্যাঁ। সো আপনারা কিন্তু যখন মানে সাপোজ যখন পার্টিতে আপনারা গেলেন, তখন জিনিসটাকে যদি এভাবে ক্যারি করেন অনেক ভালো লাগবে, হ্যাঁ। লাইক আপনি যদি যেই সাইডটাতে নাকি আপনার ফিলটা আছে, ওটাকে যদি উপরের দিকে দিয়ে এভাবে ক্যারি করতে পারেন, খুবই ক্লাসি লাগবে, ঠিক আছে, খুবই ক্লাসি অ্যান্ড সুন্দর লাগবে দেখতে, ওকে? খুবই নাইস লাগবে, মানে কারণ হচ্ছে ফিলটা দিলে কিন্তু ওড়নার একদম যে ইয়াটাই চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, খুবই সুন্দর লাগে। সো অবশ্যই এই ফিলটা আপনারা করে নেবেন, যেহেতু এক্সট্রা নেটটা এখানে আছে, ওকে? সো সেটা আপনারা অবশ্যই করে নেবেন, ওকে? এই হচ্ছে গিয়ে আপনার ওড়নাটা, ওড়নাটা নেটের মধ্যেই আছে, একদম ডাস্টি পিঙ্ক কালারেরই, ওকে? ডাস্টি পিঙ্ক বা পাউডার পিঙ্ক অনেকে বলে এটাকে, ওকে? এইরকম কালারের মধ্যেই আছে। এই যে দেখা যাচ্ছে কি, আর পুরো ওড়নাটাই কিন্তু হ্যান্ডওয়ার্ক করা আছে, দুই পাশেই আপনার এই এক্সট্রা নেটটা দেওয়া আছে, এর জন্য কিন্তু আপনার এক সাইডে ইজিলি এই ফিলটা হয়ে যাবে, হ্যাঁ, চওড়া একটা ফিল হয়ে যাবে। ঠিক আছে, হাই আপু, আচ্ছা ঠিক আছে, স্টাইলেকোর কালেকশন অল টাইম ঘুম হারাম করা মাথা নষ্ট কালেকশন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, ওকে? আচ্ছা ওকে, আর এই ড্রেসটা আপনারা শোরুমে আগামীকাল থেকে পাবেন, ওকে? আগামীকালকে সকাল থেকে পাবেন, এটা আমাদের স্টকে লিমিটেড স্টকই আছে, সো আপনারা শোরুমেও খুব বেশি হয়তো পাবেন না, লিমিটেড স্টকই পাবেন, ওকে? সো এটা আপনারা আগামীকালকে শোরুমে সকাল থেকে পাবেন, ঠিক আছে, সকাল থেকে শোরুমে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। এই যে এই হচ্ছে গিয়ে আপনার এটার ওড়নাটা কিন্তু অনেক লম্বা, ঠিক আছে, ওড়নাটা অনেক লম্বা আছে, বিশাল লম্বা, আমি দেখতে পাচ্ছি যে একদম ফ্লোর লেন্থই হয়ে গিয়েছে ওড়নাটা, হ্যাঁ, এই যে দেখুন বিশাল লম্বা ওড়নাটা, হ্যাঁ, অনেক লম্বা একটা ওড়না আছে, ওকে? এইবার এটার সাথে আরও কিছু আছে, সেটা হচ্ছে গিয়ে এইটার প্যান্টের কাপড় আছে,
ওকে, এই যে দেখুন এরকম সিল্কের একটা প্যান্টের কাপড় দিয়েছে, এটাকে আপনারা প্যান্ট বানাতেও পারেন নাও বানাতে পারেন, আমি বানাইনি, এটার ভিতরে আপনি প্যান্ট অন্য যে কোনো প্যান্ট পরে নেবেন, বোঝা যাবে না, ঠিক আছে? আপনি চাইলে এটাকে স্লিভের ইনার দিয়ে দিতে পারেন, ওকে? যদি আপনাদের কাছে মনে হয় যে না আমি স্লিভ এরকম ট্রান্সপারেন্ট পরবো না, সেক্ষেত্রে স্লিভের ইনারটা দিয়ে দিবেন, সুন্দর হবে। ওয়াও, খুব সুন্দর ড্রেস আপু। হ্যাঁ আপু, আমি এখনই ড্রেসটা মেজারমেন্ট করে প্রাইসটা বলে দিচ্ছি। হ্যাঁ, আমি ড্রেসটা মেজারমেন্ট করে আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি, ওকে? আমি ড্রেস ডিটেলসে দেখিয়ে ফেলেছি, আর আমি বলে দিচ্ছি আমরা কিন্তু বিকাশে কোনো টাকা নেই না আমাদের নামে, কাইন্ডলি বিকাশে কেউকে টাকা দিবেন না, যদি দিয়ে থাকেন সেটা সম্পূর্ণ আপনার দায়িত্বে দিবেন, হ্যাঁ, সেটা কিন্তু লাইবিলিটিস স্টাইলে কেউ নিবে না, ওকে? এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমাদের তিনটা শোরুম আছে, এটা 23+ এটার বডি পাচ্ছি, দ্যাট মিন্স আপনি এটা এক সাইডে 23 আর এক সাইডে 23 কত 46 পর্যন্ত এটা বডি করতে পারবেন, ওকে? বডিটা আপনি 46 পর্যন্ত করতে পারবেন। আর এমনিতে আমাদের তিনটা শোরুম আছে, বসুন্ধরা সিটি, যমুনা ফিজা পার্ক, রাইফেল স্কোয়ার, ধানমন্ডি, ওকে? তিনটা শোরুমে গিয়ে কিন্তু আপনারা চাইলে অনেক কিছু দেখে পারচেস করতে পারবেন। আমি মাঝে মাঝে শোরুম কালেকশনের উপর লাইভ করি, সেগুলো কিন্তু এক্সক্লুসিভলি শুধু আমাদের তিনটা শোরুমেই অ্যাভেলেবল থাকে, ওকে? মাশাল্লাহ, 60+ 60+ গাউন, মাশাল্লাহ, এই জন্যই একদম ফুল লেন্থ হয়ে গিয়েছে, ওকে? সো যে কারো ফুল লেন্থ হবে, আপনি যদি জিনিসটাকে শর্ট করতে চান, অনেকের 60+ প্রয়োজন হয় না, সেক্ষেত্রে এইখান থেকে জয়েন্টটাকে কেটে এই পোর্শনটা একটু কেটে শর্ট করে নিতে পারেন, ওকে? যদি আপনার কাছে মনে হয় যে আপনি শর্ট করবেন, ওকে? আর এইটার স্লিভের ইয়াটা আমি বলে দিচ্ছি, এটা কিন্তু বানাতে আপনাদের খুব বেশি ঝামেলা হবে না, ঠিক আছে? এটা মানে টোটাল জিনিসটা একদম ক্যানক্যান সহ এটার সেট করা আছে, 25 ইঞ্চি এটার স্লিভের লম্বা আছে, আর স্লিভের চওড়া আপনার আছে হচ্ছে গিয়ে 15 ইঞ্চির মতো, ওকে? মানে টোটালটা 15 ইঞ্চির মতো আছে। এবার ওনাটা আমি মেপে দিচ্ছি, আর আমাদের শোরুমে অ্যাড্রেসগুলো আপনাদেরকে বলে দিই। আমাদের বসুন্ধরা সিটি অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল 4 ব্লক C, Shop 26 & 26A, এটা হচ্ছে জাস্ট বসুন্ধরা সিটি লেভেল 4A, মেইন সিঁড়ি দিয়ে উঠে অথবা নেমে বসুন্ধরা মিডলে যে বড় সেন্টার সার্কেলটা আছে, সার্কেলের একদম কাছাকাছি এসে বামে তাকালে আমাদের শোরুমটা দেখা যায়, বড় করে লেখা আছে স্টাইলেকো, ওকে? এছাড়া আমাদের যমুনা ফিচার পার্কে শোরুম আছে, সেটা হচ্ছে যমুনা ফিচার পার্কে লিফটে 2 জোন C, সাউথ কোর্টে Shop 2C 034, হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট যমুনা ফিচার পার্কের লিফটে 2A এসে সাউথ কোর্টে মিডলে যে সার্কেলটা আছে, সার্কেল ধরে হাঁটতে থাকলে আমাদেরকে পেয়ে যাবেন, ওকে? সার্কেল থেকে জাস্ট সেকেন্ড শপটাই আমাদের 2C 034, মাশাল্লাহ 95 পেয়েছি ওর না, ঠিক আছে? 60+ 45, না 95 না, এটা 105 পেয়েছি, 105, ওকে? সো মানে 105 ইঞ্চি লম্বা এটার ওড়না, এগুলো আপনার 2-1 ইঞ্চি, আমার কাছে মনে হয় এটা যেহেতু লম্বা অনেক বেশি, সো এটার আরও বেশি কম বেশি হতে পারে, এটা আপনারা ধরে নেবেন, ধরে নিন যে এরকমই হবে, মোটামুটি আপনার 4-5 ইঞ্চি কম বেশি হতে পারে, ওকে? সো যাই হোক, এটার ওড়নার চওড়াটা আপনার আছে হচ্ছে গিয়ে প্রায় 42 ইঞ্চির বেশি, 43-এর কাছাকাছি আছে, আমি বর্ডার ছাড়া মেপেছি, ওকে? বর্ডার সহ আপনার আরও বেশি আছে, মানে সাইডে যে এক্সট্রা কাপড়টা আছে সেটা ছাড়াই আমি মেপেছি, ওকে? সো আমাদের যমুনার অ্যাড্রেসটা বলে দিয়েছি, এবার রাইফেল স্কোয়ার ধানমন্ডি অ্যাড্রেসটা বলে দিই, এটা হচ্ছে রাইফেল স্কোয়ার ধানমন্ডি সীমান্ত স্কোয়ারে লেভেল 3 উঠে যাবেন, সিঁড়ি দিয়ে লেভেল 3 উঠে একদম ডানে আসলে 307 এবং 308 বড় করে দুইটা শোরুম একসাথে নিয়ে আছে। আচ্ছা, ওকে, সবাই আইসবার্গ, আচ্ছা ব্যাকসাইডটা ভালো করে দেখাও প্লিজ, ব্যাকসাইড আমি দেখিয়েছি, ঠিক আছে? আমি দেখিয়েছি, আপনারা দেখে নেবেন, ব্যাকসাইডটা বেসিক্যালি সেমই, জাস্ট এই হাফ বডির যে কাজটা এটা এরকম গলা করা একটা সুন্দর কাজ আছে, আপনারা চাইলে ওটাকেও ফ্রন্টে দিতে পারবেন, ওকে? এটা টোটালি আপনাদের ইচ্ছা, ওকে? এই যে এটা হচ্ছে গিয়ে ব্যাকসাইড আর ফ্রন্ট সাইড বেসিক্যালি সেম, জাস্ট এই পোর্শনটাই আপনার ডিফারেন্ট আছে, ওকে? এই পোর্শনটাই ডিফারেন্ট আছে, এটাও আপনার ফুল হ্যান্ডওয়ার্ক করে কাজটা করা আছে, হ্যাঁ? সো খুবই সুন্দর একটা ড্রেস, খুবই 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 সুন্দর অ্যান্ড খুবই গর্জিয়াস। এটা প্রাইসটা লাগবে, আচ্ছা ঠিক আছে, সো এইটা হচ্ছে গিয়ে এটার সুপার ডুপার লম্বা একটা ওড়না আছে, ফুল লেন্থ গাউন তো, সো ওড়নাটা ওরা অনেক লম্বা করে দিয়েছে যেন আপনাদের কোনো সমস্যা না হয়, ওকে? আর এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এটার ভিতরে অলরেডি ক্যানক্যান সেট করা, সিল্কের ইনার সেট করা, ক্যানক্যানের ভিতরে শেপ সেট করা, সব কিছু সেট করা, তারপরেও প্যান্টের কাপড় দিয়েছে, ওকে? সো এক্সট্রা করে প্যান্টে কাপড় যেহেতু দিয়েছে, প্যান্ট তো আপনাদের লাগবে না, স্লিভের মধ্যেই ইনার সেট করতে পারবেন, ওকে? আর ওড়নাও প্রচুর পরিমাণে কাপড় আছে, প্লাস আপনার গাউনটাও কিন্তু একদম ফুল হ্যান্ডওয়ার্ক করা, হ্যাঁ, জরি সুতার এমব্রয়ডারি পাশাপাশে হ্যান্ডওয়ার্ক করা আছে। আমি একটু এবার তাড়াতাড়ি করে আপনাদেরকে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো বলে দিই, আমাদের স্টাইলেকোর পেজ কিন্তু একটাই, যে পেজ থেকে আমি এখন লাইভে আসছি, যেখানে 13,80,000-এর বেশি লাইকস আছে, সো আপনারা এই পেজটার মেসেজে গিয়ে
জাস্ট ড্রেসের স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের পেজের মেসেজে পাঠিয়ে দিবেন, আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে। আর কোনো কিছু করতে হবে না, ঠিক আছে? আর প্লিজ কোনো কিছু করতে হবে না, আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে উদ্দেশ্য করে বিকাশে কেউকে টাকা দিবেন না, ঠিক আছে? আমি কিন্তু এটা লাইভের মধ্যে অনেকবার করেই বলে দেই যে আমরা বিকাশে কখনো টাকা নেইনি, কখনো নিবও না, ওকে? সো প্লিজ কাইন্ডলি আমাদেরকে উদ্দেশ্য করে বিকাশে কেউকে টাকা দিবেন না। যদি দিয়ে থাকেন সেটা সম্পূর্ণরূপে আপনার রেসপন্সিবিলিটি হবে, হ্যাঁ? সেটার কোনো লাইবিলিটিস কিন্তু আমরা স্টাইলেকো নিব না, ওকে? এটা একটা বিষয়। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা আপনার অর্ডারটা যেভাবে নিব, জাস্ট আপনি ড্রেসের স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের যেই পেজে 13,80,000 লাইকস আছে, 1.3 মিলিয়নের লাইকসের যে পেজটা, এই পেজের মেসেজে গিয়ে পাঠিয়ে দিলেই হয়ে যাবে, আর কিছুই করতে হবে না। আর যেটা, আপনার মেসেজ পাঠানোর পরে আমরা আপনাকে একটা বাংলা মেসেজ দিব, তারপরে 48 ঘন্টার মধ্যে আপনাকে কল করা হবে। আপনি যেই নাম্বারটা পুট করবেন সেই নাম্বারের মধ্যে আপনাকে কল করে আপনার অর্ডারটা কনফার্ম করা হবে। আপনি যদি কলটা রিসিভ করেন তাহলেই আপনার অর্ডারটা কনফার্ম হবে, আপনি যদি কল রিসিভ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অর্ডার কনফার্ম হবে না। প্লাস হচ্ছে কি, আমরা আপনাকে ড্রেসও পাঠাবো না, ওকে? আর আপনি যদি কলটা রিসিভ করেন তাহলে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি, কোনো অ্যাডভান্স টাকা ছাড়াই আপনাদেরকে সারা বাংলাদেশে ড্রেসটা পাঠিয়ে দিব, কোনো সমস্যা নেই, ওকে? আর আমাদের এই পেজটা চেনার আরেকটা সহজ উপায় হচ্ছে আমাদের এই পেজে 14,15,000-এর বেশি ফলোয়ার সাপোর্ট আছে, ওকে? এছাড়াও আমাদের এই পেজের উপরেই দেখবেন আপনারা স্টাইলেকো নামে অনেক পুরনো একটা গ্রুপ ট্যাগ করা আছে, যে গ্রুপে 2,65,000-এর বেশি ফিমেল মেম্বার সাপোর্ট আছে, ওকে? সো এগুলো দেখলেই কিন্তু আমাদের অরিজিনাল পেজটা আপনারা চিনে যাচ্ছেন, ওকে? সো এই পেজের মেসেজে গিয়ে জাস্ট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন, আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে, ওকে? সো এখন আমি যেটা, সেটা হচ্ছে আমার এই সুন্দর গাউনটা আজকে আমি আপনাদেরকে বলছি, যেটা ডাস্টি পিঙ্কের মধ্যে আছে, এক্সক্লুসিভ ডিজাইনার ইন্ডিয়ান কালেকশন, হ্যাঁ? অর এক্সক্লুসিভ ডিজাইনার ইন্ডিয়ান কালেকশন, যেটা নাকি আপনার নেটের মধ্যে আছে, ফুল বডি একদম টপ থেকে শুরু করে বটম পর্যন্ত, দ্যাট মিন্স আপনার 60+ এটার যে লেন্থ আছে একদম কোনো অংশ খালি নেই, যেখানে হচ্ছে গিয়ে কোনো এমব্রয়ডারি বা জরি সুতার কাজ নেই, পুরোটা হেভি করে গর্জিয়াস করে এমব্রয়ডারি অ্যান্ড জরি সুতার কাজ করা, তার উপরে টোটাল ড্রেসটা বিছিয়ে হ্যান্ডওয়ার্ক করে দিয়েছে, ঠিক আছে? মানে একদম এক সুতা একটা মানে প্রোশন খালি নেই, যেখানে নাকি কুন্দন বা পিঙ্ক কালারের স্টোন সেট করা নেই, এটা কিন্তু টোটাল জিনিসটাই হ্যান্ডওয়ার্ক করা, হ্যাঁ? মানে টোটাল যে জিনিসটা আছে হ্যান্ডওয়ার্ক করা, প্লাস এইটার যেই শেপটা আছে এটা কিন্তু নর্মাল গাউন শেপ না, এটা হচ্ছে গিয়ে ফিশ কাট গাউন, হ্যাঁ? যেটা নাকি খুবই সুন্দর অ্যান্ড নতুন একটা, কি বলে, নতুন একটা কাট, আপনারা জানেন যে এটা পরলে কিন্তু অনেক স্লিম অ্যান্ড অনেক সুন্দর লাগে দেখতে, ওকে? ফিশ কাটের মধ্যে আছে, এটা কিন্তু নর্মাল গাউন না, হ্যাঁ? ফিশ কাট গাউন এটা, তার মধ্যে এটার যে নিচের পোর্শনটা আছে এটা কিন্তু অলরেডি কাটওয়ার্ক করে ফিনিশিং করা আছে, স্লিভটা আপনার এরকম সুন্দর করে রেডি করাই আছে, যেটা নেটের মধ্যে ফুল এমব্রয়ডারি অ্যান্ড জরি সুতার কাজ করা, প্লাস স্টোন ওয়ার্ক দিয়ে ফিনিশিং করা আছে, যেটা নাকি হ্যান্ডওয়ার্ক করা, প্লাস এই জায়গাটাও কিন্তু আপনার এরকম একটা বর্ডার আছে, প্লাস স্টোন ওয়ার্ক দিয়ে ফিনিশিং আছে, যেটা হ্যান্ডওয়ার্ক করা, ওকে? এইবার চলে আসি এটার ওড়নাতে, এটার ওড়নাটা অনেক লম্বা একটা ওড়না আছে, মাশাল্লাহ আপনার ফুল লেন্থ গাউনের জন্য ফুল লেন্থ একটা ওড়না আছে, যেটা নাকি নেটের মধ্যে আছে, ওকে? নেটের মধ্যে আপনার ফুল এমব্রয়ডারি অ্যান্ড জরি সুতার কাজ আছে, প্লাস এই পুরো ওড়নার মধ্যেও, হ্যাঁ? নর্মালি কিন্তু আমরা ওড়নার মধ্যে কখনোই হ্যান্ডওয়ার্ক দেখি না, ড্রেসের মধ্যে হ্যান্ডওয়ার্ক থাকলেও ওড়নাটা কিন্তু নর্মাল এমব্রয়ডারি থাকে, কিন্তু এটার আপনারা দেখবেন যে ওড়নাটার মধ্যেও ফুল হ্যান্ডওয়ার্ক করা আছে, হ্যাঁ? ইভেন মাঝখানেও আপনার পার্ল সেট করা আছে, স্টোন সেট করা আছে, কুন্দন সেট করা আছে, ওকে? যেটা নাকি ফুললি হ্যান্ডওয়ার্কের একটা কাজ আছে, ওকে? ড্রেসের ফ্রন্ট আর ব্যাক অলমোস্ট একই রকম, কিন্তু দুইটা দুই রকম ডিজাইন আছে, আপনারা যখন বানাবেন দুইটাকেই ফ্রন্ট করে পরতে পারবেন, ওকে? সো যেটা ভালো লাগে ওভাবে দিয়ে পরে নেবেন, কোনো সমস্যা নেই। আর এই ড্রেসের ভিতরে কিন্তু অলরেডি আপনার কোনো ক্যান সেট করে এটাকে কিন্তু ফিশ কাটের জন্য নিচে ফোলানোর প্রয়োজন হবে না, আপনারা দেখেছেন এটা কিন্তু অনেকগুলো পার্টে বর্ডার প্লাস হচ্ছে ক্যান সব কিছু অরিজিনাল ইন্ডিয়ান ক্যান যেটা সেটা নিচে সেট করে জিনিসটাকে অনেক সুন্দর করে অলরেডি ফুলিয়েই দিয়েছে। আমি কিন্তু নর্মালি গাউন যখন পরি নিজে ভিতরে, মানে আমি আমার নিজে পার্সোনাল লেহেঙ্গা ভিতরে পরে নেই, যেটা নাকি আমার হচ্ছে গিয়ে আগে বানানো থাকে বা আছে, ওকে? কিন্তু এটার ভিতরে কিন্তু আমি আজকে কোনো কিছুই পরি নেই, হ্যাঁ? কারণ এটার ভিতরে অলরেডি ক্যান সেট করা আছে, এটা কিন্তু নিচের থেকে অলরেডি খুব সুন্দর করে ফুলে আছে, ওকে? এটার ভিতরে কোনো কিছু আপনাকে কোনো এক্সট্রা করে কোনো কিছু বানাতে হবে না। তারপরও ওরা কিন্তু এই যে প্যান্টের কাপড়টা দিয়ে দিয়েছে, যেটা নাকি সিল্কের কাপড়ের মধ্যে দিয়েছে, সো এটা আপনারা রেখে দিয়েন, অন্য কোনো কাজে ইউজ করে নিয়েন, কাপড়টা অনেক অনেক ভালো, অনেক সুন্দর সফট একটা সিল্কের কাপড়, কিন্তু আপনার চাইলে এটাকে স্লিভে ইনারে ইউজ করতে পারেন, হ্যাঁ? যদি আপনাদের নেটের স্লিভ ভালো না লেগে থাকে, সফট একটা
একটা সুন্দর কমফোর্টেবল কাপড়ের মধ্যে আছে, খুব হাই কোয়ালিটি কাপড় এটা, ঠিক আছে। এটার যে ইনারটা আছে, ইনারটাও কিন্তু সিল্কের, যেটা খুবই হাই কোয়ালিটি, এই সেম ফেব্রিকের মধ্যে আছে, ওকে। সো এটার এখন সুপার রিজনেবল প্রাইসটা আমি বলে দিই, এগুলো আপনারা মার্কেটে যাবেন কম করে আপনাকে এগুলো 10-15 হাজার টাকায় মিনিমাম নিতে হবে, মিনিমাম, মানে একদম যদি আপনি ছেড়ে দেন, মানে একদম আপনি ছেড়ে দিয়েছেন, তারপরও আপনার এটা 10-15 হাজার টাকায় এই রকমের যে গাউনগুলো হয় সেগুলো আপনাকে পারচেস করতে হবে। আর যে সব গাউনের নিচে ক্যানক্যান সেট করা থাকে ওগুলো তো আমার কাছে মনে হয় যে 18-20 হাজার টাকার নিচে সেলই হয় না, ঠিক আছে। নর্মাল যেগুলো নাকি ওই যে লেহেঙ্গার মতো এই স্টাইলের যে এই টাইপের গাউনগুলো থাকে ক্যানক্যান ছাড়া, ওগুলোই তো আপনার 10,000-12,000-15,000 করে সেল হয়, ঠিক আছে। এটার ভিতরে কিন্তু ক্যানক্যান সেট করা আছে, তার মধ্যে এক্সট্রা করে সিল্কের আপনার কাপড় দিয়েছে, ওড়না কত লম্বা আছে সেটাও আপনারা দেখেছেন, কিন্তু এটার প্রাইস স্টাইলে করতে 10-12 হাজার তো নাই, 7-8 হাজার টাকাও না, ঠিক আছে, ইনফ্যাক্ট 6,000ও না। এটার প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র 4,500 টাকা, ঠিক আছে, শুধুমাত্র 4,500। হ্যাঁ, আপনারা ভুল শুনেনি, এটা হয়তো বা অনেকে ভাবতে পারেন যে আপু মনে হয় আজকে প্রাইসটা একদম কনফার্ম ভুল বলেছে, হ্যাঁ আপু তো প্রাইস ভুল বলে, ঠিক আছে, কিন্তু না আমি ভুল বলিনি, এটা প্রাইস হচ্ছে শুধুমাত্র 4,500 টাকা। এটা আমাদের কাছে অ্যাকচুয়ালি অনেক লিমিটেড স্টক আছে, সো আমরা হচ্ছে গিয়ে জাস্ট আপনাদেরকে অ্যাজ এ গিফট, হ্যাঁ পূজার গিফট, ওয়েডিং একটা গিফট হিসেবে আপনাদেরকে এই ড্রেসটা আমরা দিয়ে দিলাম, ওকে। প্রাইস ইনফ্যাক্ট এটার 5,000 টাকাও না, ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র 4,500 টাকা, মানে হচ্ছে গিয়ে আনবিলিভেবল প্রাইস, আনবিলিভেবল, আমি আপনাদেরকে বলে দিলাম। এইরকম ফুল নেটের মধ্যে ফুল ওয়ার্ক করা, এরকম জড়োয়া কাজ করা, হ্যাঁ প্লাস হচ্ছে ফুলটা হ্যান্ড ওয়ার্ক করা, নিচে এত সুন্দর ফিনিশিং করে কাট ওয়ার্ক করে দেয়া, এটা যখন আপনারা মানে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা জিনিস, এটা যখন আপনারা হাতে পাবেন আপনারা বুঝতে পারবেন যে আপনাদেরকে এটা আমরা কতটা রিজনেবলে দিয়েছি, তার মধ্যে এটা ভিতরে ক্যানক্যান সেট করা আছে। হ্যাঁ, এইটার প্রাইস কোনো দিনও 4,500 টাকা হওয়া উচিত না, মানে এটা আপনি যদি মার্কেটে যান আপনি খুব রিজনেবলে হলেও আপনাকে এটা 8,000 টাকা দিয়ে কিনতে হবে, মানে একদম আপনি মানে একদম খুব রিজনেবলে যদি পান। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে মানে ফ্যাক্ট, এটা আপনারা বুঝেন, আপনারা জানেন, আপনারা শপিং করেন, আপনাদের খুব ভালো ভালো আইডিয়া আছে, ওকে। তার মধ্যে এই যে ওড়নাটা দেখুন, এরকম এক্সট্রা করে নেটের কাপড় দিয়ে এটার মধ্যে কী নাই, ঠিক আছে, কী নাই জিনিসটার মধ্যে, তারপরও এটা প্রাইস হচ্ছে মাত্র 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 4,500 টাকা, ঠিক আছে। সো যাদের কাছে ভালো লেগেছে ফার্স্ট অর্ডার করে নিয়ে নিন। হ্যাঁ, এগুলো হচ্ছে কি আমার কাছে মনে হয় না এগুলো খুব বেশিক্ষণ আপনার স্টকে থাকবে, আপনি এই জিনিসগুলো কিন্তু মানে এই ড্রেসটা এমন একটা ড্রেস যে আপনি চাইলে এটা পরে আপনি নিজে বিয়েও করতে পারবেন, ঠিক আছে, লাইক বিয়েও করতে পারবেন। এটার সাথে আপনি যদি ওড়নাটাকে আরেকটু গর্জিয়াস করে কিছু মেক করে নেন, একটু সুন্দর করে লেস টেস লাগিয়ে নিচে যদি আরেকটু ক্যানক্যান বসিয়ে জিনিসটাকে আরেকটু হেভি করে নেন, স্লিভটাকে আরেকটু কিছু করলেন, করে এটা পরে আপনি বিয়েও করতে পারবেন। হ্যাঁ, ফুল ব্রাইডাল একটা গাউন এটা। সো যাই হোক, যাদের কাছে ভালো লেগেছে খুব তাড়াতাড়ি করে পারচেস করে নিন, ওকে। আমি আজকে আসলে ড্রেসটা অনেক সুন্দর, আমি ড্রেসটা আসলে আরও অনেক সুন্দর করে আমার দেখানো প্ল্যান ছিল, কিন্তু ইলেকট্রিসিটি নাই বলে আমার কাছে মনে হয়েছে আমি আজকে বেস্টটা দিতে পারিনি এই ড্রেসটার জন্য। যাই হোক, তো যারা নাকি আউটসাইড ঢাকার আপুরা আছেন, সিটিজির আপুদের জন্য, আহারে বলতে ভুলে গিয়েছি, সিটিজি আপুদের জন্য কিন্তু সুসংবাদ আছে, আপনারা কিন্তু এখন হোম ডেলিভারি পাচ্ছেন। সিটিজির আপুরা যারা নাকি সিটি কর্পোরেশনের আন্ডারে আপনাদের বাসা আছে, প্লিজ আপনারা হোম অ্যাড্রেস ফুললি দিয়ে দিবেন হোম ডেলিভারি নেওয়ার জন্য, ওকে। আপনারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারছেন, কিন্তু আপনারা এই ব্যাগেই ড্রেসটা পাবেন, ওকে। সো এই ব্যাগটা অবশ্যই আউটসাইড ঢাকার আপুরে এই ব্যাগটা অবশ্যই চেক করে নেবেন, ঠিক আছে। এই ব্যাগের লোগো লেখাটা একটু খেয়াল করে নেবেন। আর চিটাগাংয়ে যারা নাকি সিটি কর্পোরেশনের আন্ডারে আছেন, যাদের বাসা আছে, তারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন, ওকে। সো অবশ্যই সিটিজির সিটি কর্পোরেশনের আন্ডারে যেসব আপুদের বাসা আছে তারা যদি হোম ডেলিভারি নিতে চান, ফুল হোম অ্যাড্রেস আমাদেরকে দিয়ে দিবেন, ওকে। ফুল হোম অ্যাড্রেস দিয়ে দিবেন, আপনাকে হোম ডেলিভারি করে দিবে, ডেলিভারি বয় গিয়ে আপনার বাসায় দিয়ে আসবে, একদম আমাদের ঢাকার মতো, ওকে। সো ঢাকার আপুরা তো পাচ্ছেনই, ঢাকা নারায়ণগঞ্জ আর সাভারের আপুরা তো অনেক আগে থেকেই আমাদের এই ব্যাগে আপনারা ডেলিভারিটা পাবেন আমাদের ডেলিভারি বয়ের কাছে, ওকে। সো ঠিক আছে, আমি তাহলে এই পর্যন্তই থাকুক, আমি আজকে আর কিছু বলছি না, আপনারা অবশ্যই 81 টাকা দিবেন না। আর চিটাগাংয়ের আপুরা কিন্তু এখন হোম ডেলিভারি পাচ্ছেন, যাদের নাকি সিটি কর্পোরেশনের আন্ডারে যাদের বাসাটা আছে, যেই এরিয়াটা সিটি কর্পোরেশনের আন্ডারে আছে, এমন জায়গায় যদি আপনার কোনো হোম অ্যাড্রেস থাকে, আপনি হ্যাঁ এটা 4,500 টাকা সব কিছু নিয়ে, ঠিক আছে, সব কিছু নিয়েই এটা 4,500 টাকা, ওকে। মানে মুড়ির মতো প্রাইস, এটা মুড়ির মতো দাম, মানে মুড়ি পানি আরও কী কী যা আছে, গুড়, হ্যাঁ সব কিছুর মতো বলতে পারেন, মানে এত রিজনেবল, ওকে।
সো ঠিক আছে, আমি তাহলে চলে যাই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। ওকে, যাদের কাছে ভালো লেগেছে ফার্স্ট ফার্স্ট নিয়ে নিন এই ড্রেসটা। আপনারা কালকে যেহেতু ফ্রাইডে আছে, কালকে আপনারা তিনটা শোরুমে অ্যাভেলেবল পাবেন। ওকে, সো আজকের জন্য এখানেই, সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।